তারা যাচাই করল, তাদের সামনে বলা হলো এই কোরআন, এই কোরআনের চ্যালেঞ্জ যদি তোমরা গ্রহণ করো তাহলে এই কোরআনের মতো আয়াতের মতো সূরার মতো একটা আয়াত অথবা সূরা বানায় দাও। বলেন আল্লাহু আকবার। আপনারা জানেন সেই সময়ে অনেক বড় বড় সাহিত্যিক ছিল, যারা বলেন ঠিক কিনা, সাবাহা মুআল্লাকা রচনা করত, আরবি সাহিত্যের কবিতার প্রতিযোগিতা হতো, গোটা বিশ্ব সেরা কবিতাকে কাবার দেয়ালের সাথে তারা লিখে রাখত। এরকম বিশ্ব সেরা ভাষাবিদ তারা কোরআনের ভাষাগুলো নিয়ে রিসার্চ করত, যারা বলেন সুবহানাল্লাহ। তারা রিসার্চ করত, করতে করতে তারা সিদ্ধান্তে উপনীত হলো, কোরআন তাদের চ্যালেঞ্জ করল, ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাসালনা আলা আবদিনা ফাআতু বিসুরাতিম মিন মিসলি। আল্লাহ রাব্বুল আলামিন চ্যালেঞ্জ দিলেন, আমার বান্দার উপরে যে কোরআন আমি নাজিল করছি এই ব্যাপারে যদি তোমাদের কোনো সন্দেহ হয় তাহলে এই কোরআনের মতো অথবা একটি সূরার মতো অথবা একটি আয়াতের মতো একটি আয়াত তোমরা গোটা পৃথিবীর মানুষেরা তৈরি করে দেখাও। আল্লাহু আকবার। আমার ভাইরা তারা পারলো না, তাদের মুখ থেকে আসলো লাইসা হাদা কালামুম বাশার। বলেন আল্লাহু আকবার। তাদের জবানে আসলো, তারা উত্তর দিল না, এটি হতে পারে না, এটি কোনো মানুষের তৈরি করা কোনো জিনিস হতে পারে না, এটি নিঃসন্দেহে এর উৎস আসমানে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা কোরআনকে আমরা একটু দেখি, কোরআনকে আল্লাহ রাব্বুল আলামিন এমন ভাবে এই পৃথিবীতে নাজিল করেছেন, রাব্বুল আলামিন সমস্ত কিছু কোরআনের মধ্যে দিয়ে দিয়েছেন। একজন সাহিত্যিকের খোরাক, একজন কবির খোরাক, একজন দেশ চালকের খোরাক, প্রয়োজনীয় উপকরণ রাষ্ট্রনায়কের উপকরণ, একজন সামাজিক নেতার উপকরণ, সম্ভব সমস্ত মানুষের উপকরণ আর শিক্ষার আধার বানিয়ে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন পাঠিয়ে দিয়েছেন। এই জায়গায় কোন ধরনের অসঙ্গতি নাই, তারা বিভিন্ন ভাবে টেস্ট করলো। আমার ভাইয়েরা এই ন্যায় ভিত্তিক এইটা যখন পৃথিবীতে আসার ধারাবাহিকতা শুরু হলো তখন আবু জেহেল দেখল এই কোরআন আর কোরআনওয়ালা মানুষগুলো যদি আমার মক্কাতে থাকে তাহলে আমাদের নেতাগিরি থাকে না। জোরে বলেন ঠিক কিনা। নেতাগিরি শেষ, যার কারণে তারা বিরোধিতা শুরু করলো, আবু জেহেল বিরোধিতা করলো, উদবা বিরোধিতা করলো, সাইবা বিরোধিতা করলো। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আল্লাহ রাব্বুল আলামিন বিরোধিতা করে কোনো লাভ হলো না, আল্লাহ রাব্বুল আলামিন তাদের সমুচিত জবাব দিয়ে দিলেন। জোরে বলেন ঠিক কিনা। সমুচিত জবাব দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। আমার ভাইয়েরা এই কোরআন এমন একটি কিতাব, এই কোরআনের যারা বিরোধিতা করবে যদি হিরো বিরোধিতা করে কি হয়ে যায়? আরো জোরে বলেন কি হয়ে যায়? আবু জেহেল বিরোধিতা করে বদরের ডাস্টবিন বিন আস্তা কোরআন নিক্ষিপ্ত হয়েছে। জোরে বলেন ঠিক কিনা। দীর্ঘ 15 বছর কোরআনের বিরোধিতা করে আমাদের দেশ থেকে অনেকেই ডাস্টবিনে নিক্ষিপ্ত হয়েছে কিনা? জোরে বলেন ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা বিরোধিতা করেছে আর স্থান পায় নাই। আমার ভাইয়েরা তারা বিভিন্ন ভাবে কোরআনকে টেস্ট করলো, কবিরা টেস্ট করলো, আল্লাহ রাব্বুল আলামিন এমন ভাবে কোরআন নাজিল করে দিয়েছেন এই কোরআনকে যদি কেউ সুন্দর করে থেমে থেমে পড়ে তাহলে যেন পদ্ম পড়ছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের একটি সূরা আমরা দেখি, ওয়াশশামসি ওয়াদুহাহা ওয়ালকমারি ইদা তালাহা ওয়ান্নাহারি ইদা জাল্লাহা। আল্লাহু আকবার। যত পড়বেন শেষে শুধু হা আর হা। আপনি যদি সূরা রহমান পড়েন, আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। জোরে বলেন ঠিক না বা ঠিক? এই কোরআন 1500 বছর আগে আছে, এই কোরআন আজকে আধুনিক বিশ্বে বিজ্ঞানের জয় জয়কার, এখানে কি কোরআন ব্যর্থ? জোরে বলেন ব্যর্থ না, বরং বিজ্ঞানের আবিষ্কার যত হচ্ছে
কোরআনের কাছে আজকের সমসাময়িক বিজ্ঞান এতিমের মতো দাঁড়িয়ে আছে। জোরে বলুন ঠিক না? আলোচনা করলে বিষয়গুলো ক্লিয়ার হতো। জোরে বলেন ঠিক না বেঠিক? আল্লাহ রাব্বুল আলামিন একটি আয়াত বিজ্ঞানীদের জন্য নাজিল করে দিয়েছেন, সৌর বিজ্ঞানীদের জন্য, আকাশ বিজ্ঞানীদের জন্য, নভোচারীদের জন্য নাজিল করেছেন। রাব্বুল আলামিন বলেন, আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা মা তারা ফি খালকির রহমানি মিন তাফাওত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তিনি সেই সত্তা যিনি আসমানকে সাত স্তবক হিসাবে সৃষ্টি করেছেন, আর সেখানে কোন ধরনের ফাঁক রাখেন নাই, ত্রুটি রাখেন নাই। তোমরা যদি আকাশের দিকে তাকাও তাহলে তোমাদের দৃষ্টি শ্রান্ত পরিশ্রান্ত হয়ে কোনো ধরনের ভুল না ধরেই তোমাদের কাছে তোমাদের দৃষ্টি ফিরে আসবে। সুবহানাল্লাহ, যারা বলেন সুবহানাল্লাহ। জ্ঞান বিজ্ঞান তথ্য তত্ত্ব সমস্ত কিছুর আধার হলো কোরআন। আর এই কোরআন যাদের উপরে আসলো তারা কি সন্ত্রাসী? যারা বলেন সন্ত্রাসী। যারা সন্ত্রাসী ছিল কোরআন গ্রহণ করার কারণে গোটা পৃথিবীর সোনার মানুষে পরিণত হলো। যারা বলেন ঠিক না? এর উদাহরণ একদিন নয়, দুই দিন নয়, দেড় হাজার বছর গোটা পৃথিবীতে। ঠিক না বেঠিক? জোরে বলেন ঠিক না? আজকে পরিকল্পিতভাবে আমরা হতাশার সাথে, আমরা দুঃখের সাথে জানাতে চাই, গোটা পৃথিবীর যারা মরলগিরি করে তারা পরিকল্পিতভাবে কোরআনওয়ালা মানুষদেরকে সন্ত্রাসী, জঙ্গি এবং বিভিন্ন ধরনের বিশেষণে বিশেষায়িত করতে চায়। ছিল বলুন ঠিক না? আমরা দ্ব্যর্থহীন ভাবে ঘোষণা করতে চাই, বিগত টাইম যেগুলো পার হয়েছে, জগদ্দল পাথর আমাদের উপরে ছিল। জোরে বলেন ঠিক কিনা? হক কথাগুলো আমরা কোরআনের এই ন্যায় কথাগুলো মানুষকে বলতে পারি নাই, এখন আমরা বলবো ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, আজকে আমার দেশ সম্পর্কেও ষড়যন্ত্র শুরু হয়েছে। জোরে বলেন ঠিক কিনা? 36শে জুলাই, 5ই আগস্ট, যেটি যা তার পরবর্তী সময়ে আমার দেশ সম্পর্কে মারাত্মক ষড়যন্ত্র শুরু হয়েছে। নতুন করে আমার দেশকে, আমার দেশের মুসলমানদেরকে সাম্প্রদায়িক ট্যাব দেওয়া হচ্ছে। আমরা দ্ব্যর্থহীন ভাষায় ঘোষণা করতে চাই, বাংলাদেশ আর বাংলাদেশের তৌহিদি জনতাকে নিয়ে কোন রাজনীতি করতে দেব না ভারতকে। এদেশ মুসলমানের দেশ, এদেশ অমুসলিমের দেশ, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবার দেশ। জনগণ ঠিক না? আমার দেশের অমুসলিমকে নিয়ে ভারতকে রাজনীতি করতে দেব না। জোরে বলেন ঠিক না? আমি আমার অমুসলিম ভাই বোনদেরকে বলতে চাই, আমি সান্ত্বনা দিতে চাই, নিরাপত্তা দিতে চাই, স্বস্তি নিয়ে বলতে চাই, কোন টেনশন নাই, আপনার দেশ বাংলাদেশ। জোরে বলেন ঠিক না? একজন মুসলমানের যতটুকু অধিকার রয়েছে অমুসলিমের ততটুকু অধিকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আল্লাহর নবী বলে গিয়েছেন, অমুসলিমরা হলো সংখ্যাগরিষ্ঠ জনগণের কাছে আমানত। আজকে গোটা দেশের তৌহিদি জনতা এর প্রমাণ দিয়েছে। জোরে বলেন ঠিক কিনা? চট্টগ্রামে ওপেন আইনজীবী একজন ইসলাম তৌহিদবাদীকে তোমরা হত্যা করেছ। যদি আমার দেশের মুসলমানেরা ক্ষেপ্ত, যদি ইসলামের জ্ঞান তাদের না থাকতো, তোমাদের বলার সেই বিশেষণে যদি তারা আসলেই জঙ্গি হতো, আমি মসজিদেও বলেছি এই দেশের অমুসলিমের একটা টিকিও খুঁজে পাওয়া যেত না। জনগণ ঠিক না? আমরা গোটা দুনিয়াকে দেখাতে চাই বাংলাদেশে কোনো সাম্প্রদায়িকতা নাই, সাম্প্রদায়িক দাঙ্গা নাই। জোরে বলেন ঠিক না বেঠিক? জোরে বলেন ঠিক না বেঠিক? ও হেতু আমার দেশ সম্পর্কে অপপ্রচার চালানো হচ্ছে। ভারত তার মিডিয়া ব্যবহার করে আন্তর্জাতিক মিডিয়ায় একটি সাজানো নাটক তারা তৈরি করে দেখাচ্ছে। এদেশের সংখ্যা লঘিষ্ঠদের মানে নিষ্পেষণ করা হচ্ছে, নির্যাতন করা হচ্ছে। এই এলাকায়, আমার এলাকায় পূজা থেকে শুরু করে সব কাজ আমার অমুসলিম ভাইয়েরা, হিন্দু ভাইয়েরা স্বাধীনভাবে করছেন। জোরে বলেন ঠিক কিনা? কোনো জায়গায় কোনো সমস্যা হয়েছে? জোরে বলেন সমস্যা হয়েছে? তাহলে বুঝতে হবে কোরআন
আর কোরআনওয়ালা মানুষগুলো শান্তি প্রিয় নিরাপত্তা দানকারী গোটা পৃথিবীর জন্য, জোরে বলেন ঠিক কিনা। বরং তাই গোটা পৃথিবীকে অস্থিতিশীল করছে। তারা ফিলিস্তিনিতে মানুষ মারছে, আরাকানের মুসলমানদের নিজস্ব বাসভূমি থেকে তাদেরকে বাস্তুহারা করেছে, কাশ্মীর নিয়ে রাজনীতি হচ্ছে, ষড়যন্ত্র হচ্ছে, প্রতিটা মুহূর্ত গোটা পৃথিবীর মুসলমানদের নিয়ে তারা মুসলমানদের রক্ত নিয়ে হোলি খেলছে, জোরে বলেন ঠিক কিনা। এই দেশ বাংলাদেশ একটি বিরাট রক্তপাতের বিনিময়ে স্বাধীনতা পেয়েছে। বাংলাদেশ আমার দেশের স্বাধীনতা রক্ষার জন্য আজকে 18 কোটি মুসলমান, অমুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান আর তাওহীদী জনতা প্রতিটা মুহূর্তের জন্য প্রস্তুত রয়েছে, জনগণ টিকে না। 1 ইঞ্চি আমার দেশের মাটিকে কাউকে গ্রহণ করতে দেব না। রাজি আছে মুসলমান? কারা কারা রাজি, দুহাত তুলে দেখাও। আমার ভাইয়েরা হাত নামান, অপপ্রচারে কান দেওয়া যাবে না। আজকে ইসকন, যেটা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যেটা সম্মিলিত সংস্থা, তার বহিষ্কৃত একটি ব্যক্তিকে নিয়ে গোটা পৃথিবীতে ভারত পানি ঘোলা করছে। এই দেশকে আর আমার দেশের ঘসিটি বেগম যে ছিল, জোরে বলেন ঠিক না, আবু জেহেলের মতো, তাকে আল্লাহ রাব্বুল আলামিন চরম নির্যা চরম শাস্তি দিয়েছেন ইনশাআল্লাহ, জোরে বলেন ঠিক কিনা। যেটা বলছিলাম যে কোন হিরো, বাপরে বাপ, কোন হিরো যদি কোরআনের কাছে এসে ভালো ব্যবহার করে তাহলে সে আরো হিরো হয়ে যায়, আর কোন হিরো যদি কোরআনের সাথে নির্যাতন করে, বিরুদ্ধাচারণ করে, আল্লাহ তার প্রমাণ গোটা দুনিয়াতে দেখায় দেন, জোরে বলেন ঠিক কিনা। টাইম পাও নাই, 45 মিনিট আমার তোমাকে সময় দেওয়া হয়েছিল, ভাত তোমার জন্য টেবিলে রেডি ছিল, খাওয়ার সময় পাও নাই, জোরে বলেন ঠিক কিনা। এটা ওই কারণে হয়েছে এদেশের ইমানওয়ালা মানুষদেরকে ফাঁসির কাষ্টে তুমি ঝুলিয়েছো, জোরে বলেন ঠিক না ব্যাঠি। এদেশের হাজারো মানুষদেরকে, ইমানদারদেরকে, আলে মোলামাদেরকে আয়না ঘরে নিয়ে গিয়েছো, জোরে বলেন ঠিক কিনা। এগুলো কি রাজনীতি ভাইরা? এ কি রাজনীতি না, এগুলি বাস্তব কথা। আমার এই দেশ সকলের, আমার এই দেশ সকলের। সুতরাং আমরা সমস্ত সম্প্রদায় মিলে এখানে শান্তিতে বসবাস করতে চাই। রাজি আছি আমরা সবাই? জোরে বলেন রাজি আছি ইনশাআল্লাহ। কারোর অপপ্রচার, কারোর উস্কানিতে কান দেবেন না। অমুসলিমেরা আমাদের জন্য আমানত, তার নিরাপত্তা দেওয়ার মালিক, তার নিরাপত্তার দেওয়ার দায়িত্ব আমাদের, জোরে বলেন ঠিক কিনা। তার ইজ্জতের নিরাপত্তা, সম্মানের নিরাপত্তা, তার সম্পদের নিরাপত্তা, তার চলাফেরার নিরাপত্তা, সমস্ত নিরাপত্তা আমরা দেব, ঠিক কিনা বলেন? আমরা দেব ইনশাআল্লাহ, কোনো গুজবে কান দেব না। আমি সেই কথাটাই আপনাদের সামনে বলেছিলাম। আজকে সাম্প্রদায়িক সাম্প্রদায়িক করে গোটা পৃথিবীতে বাংলাদেশকে অসাম্প্রদায়িক দেশ হিসাবে, সাম্প্রদায়িক দেশ হিসাবে পরিচিতি ঘটাতে চায়, আমরা সেটা দেব না। আজকে সলঙ্গা কলেজ মসজিদের এই মাহফিলে আমরা ঘোষণা করতে চাই, আমরা সকলে শান্তিপ্রিয়, কোরআন সবচাইতে শান্তিপ্রিয় একটি কিতাব, যেটি 1500 বছর আগে হাজারো অসঙ্গতির মধ্যে একটি সুন্দর সমাজ সেখানে নির্মাণ করেছিলেন, যারা বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ একটি আয়ামে জাহিলিয়াতের সময়ে কোরআন দিয়ে এমন একটি সমাজ বিনির্মাণ করলেন যেখানে অমুসলিমেরা সবচাইতে বড় অধিকার পেয়ে গেল। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ এমন লিডার, তিনি রাষ্ট্র প্রতিষ্ঠিত করলেন, অমুসলিমদের বাজারও তিনি করে দেন, জোরে বলেন সুবহানাল্লাহ। পৃথিবীতে এমন কোন মানুষ, এমন কোন লিডার কি খুঁজে পাওয়া যাবে, একই সাথে সব শ্রেণীর মানুষগুলো যার কাছে নিরাপত্তা পেয়েছে। আমার ভাইয়েরা, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ গোটা দুনিয়াতে দেখিয়ে দিলেন আল্লাহর কোরআন দিয়ে কিভাবে শান্তি আনা যায়। যেই ভূবক্ষ জাতি মানুষের কাছে দাঁড়ে দাঁড়ে ঘুরে বেড়াত, সেই ভূবক্ষ জাতি একদিন কোরআন দিয়ে তার সমৃদ্ধির ইতিহাস গোটা পৃথিবীতে রচনা করলো। আমার ভাইয়েরা, সেজন্য আমাদেরকে সেই কোরআনের কাছে আসতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। আমার ভাইয়েরা, এমন একটি কোরআন আমরা পেলাম যা মানুষের দুনিয়ার শান্তি আখেরাতের মুক্তি দিতে পারে,
এমন একটি কিতাব আমরা পেলাম যা এই দুনিয়ার জীবনের পরে আখিরাতেও মানুষের নিরাপত্তা দিতে পারে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদা فَمَن تَبِعَ هُدَايَ فَلَا خَوْفٌ عَلَيْهِمْ وَلَا هُمْ يَحْزَنُونَ। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা দুনিয়াতে আমার কোরআন মেনে চলবে, আমার কোরআন অনুযায়ী জীবন পরিচালনা করবে, কোরআনের আইনগুলো যারা মেনে চলবে, কোরআনকে যারা মহব্বত করবে, যারা কোরআনের প্রতিষ্ঠানগুলোকে টিকে রাখার জন্য চেষ্টা করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলাম দুনিয়ার পরে যখন আখেরাতের জীবনে তারা প্রবেশ করবে, ওই আখেরাতের কবর হাশর মিজান ফুলসিরাত যতগুলো স্টেশন রয়েছে কোন স্টেশনেই আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে অনিরাপদ রাখবেন না। রাব্বুল আলামিন বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদের জন্য কোনো ভয় নাই, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদের জন্য কোনো চিন্তা নাই, তাদের জন্য কোনো বিষয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন সেই কোরআন দিয়ে মানুষের সামগ্রিক আমলের পরিবর্তনের জন্য তিনি বিধান জারি করে দিলেন, নাজিল করে দিলেন। এই কোরআনে নামাজের কথা আছে, এই কোরআনে হাজির কথা আছে, রোজার কথা আছে। আমার ভাইয়েরা, এই কোরআন আমাদের আমল পরিবর্তনের কিতাব, এই কোরআন আমাদের আমল পরিবর্তন করবে, পরিশুদ্ধ করবে। আমার ভাইয়েরা, আজকে কলেজ মসজিদ থেকে কলেজ মসজিদের উদ্যোগে যে মাহফিল, আমি দেখতে চাই কে আছেন এমন আল্লাহর এই ঘর বিনির্মাণের জন্য আপনার কষ্টার্জিত সম্পদ থেকে কে কি দান করতে পারেন আমি দেখতে চাই।